সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, কারণ এর লক্ষণে এসেছে বড় ধরনের পরিবর্তন। সাধারণত যেসব লক্ষণ দেখে ডেঙ্গু বলে সন্দেহ করা হয়, এখন প্রায় ক্ষেত্রেই সেসব মিলছে না। এতে বিভ্রান্ত হয়ে পড়ছেন আক্রান্ত ও তাদের পরিবার, ফলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি হয়ে যাচ্ছে, যাতে বাড়ছে জটিলতা। হাসপাতালের বিছানায় 5 বছরের মেয়ে, তাই এই বিষণ্ন মায়ের এভাবেই ঠায় বসে থাকা। 3 দিন ধরে জ্বর থাকলেও সামান্য ঠান্ডা জ্বর ভেবে বাসায় চিকিৎসা চলছিল ইনসিয়ার। পরে শরীর দ্রুত খারাপ হতে থাকলে হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। আমার ফ্যামিলি সবাই বলছে হয়তো বা দাঁতের ব্যথার কারণে ওর জ্বরটা আসতেছে, হঠাৎ ভোর থেকে তার বমি শুরু হয়েছে। বমির পরে তার অবস্থা খুবই খারাপ, বমি কোনোভাবেই অফ হচ্ছিল না, প্লাস হচ্ছে গিয়ে ওর সাথে বাথরুম। ইনসিয়ার মতো আরও 81 জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন মুগদা হাসপাতালে চিকিৎসাধীন। এ খালি কাঁপে কাঁপে জ্বর আসে, বমি আসে, জ্বরের সাথে পেটে ব্যথা করে, তারপর বমি হয়। কেবল শিশুরাই নয়, বড়রাও এবারে ডেঙ্গুর লক্ষণ ঠিক বুঝে উঠতে পারছেন না। প্রথমে তো জ্বর আইছে, তো আমি না পাকা হয়েছি ছাড়া নাই, এবার ডাক্তারের কাছে গেছি, অ্যান্টিবায়োটিক দিছি, অ্যান্টিবায়োটিক 4 দিন খাওয়াইছি, জ্বর সাইরা গেছে, আর কালকে তে আবার শুধুমাত্র বমি আর পেটের ব্যথা। বাসায় রাখতে রাখতে মানে 2-3 দিন হয়ে গেছে, তা আমি আর রিক্স নিতে চাই না, এই জন্য হাসপাতাল নিয়ে আসছি। এ কারণে অনেক ক্ষেত্রেই তারা যখন হাসপাতালে পৌঁছাচ্ছেন তখন দেরি হয়ে যাচ্ছে অনেক। জ্বর আসার প্রথম বা দ্বিতীয় দিনেই জ্বরাক্রান্ত রোগীটি যেন ডাক্তারের পরামর্শ নেয়, ডাক্তার 1টি বা 2টি পরীক্ষা করে নিশ্চিত হতে পারে যে জ্বরটা কোন ধরনের, সেই অনুযায়ী ব্যবস্থাপত্র গ্রহণ করবে এবং এতে হবে কি জটিলতা ঠেকানো যাবে। বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলেই দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ক্লাসিক ডেঙ্গুর যে সিমটম সেগুলো অনেক ক্ষেত্রে একদম নাই থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 2-1টি সিমটম থাকবে, তবে অধিকাংশ ক্ষেত্রে নতুন কিছু উপসর্গ আসবে যেগুলো আমাদের মাথা ব্যথার কারণ। যদি সঠিক সময়ে সে চিকিৎসকের কাছে না আসেন, পরামর্শ না নেন, এই রোগগুলোই কিন্তু আমরা বেশি হারাচ্ছি। এবার হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংখ্যা বেশি বলে জানালেন এই পরিচালক। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।